দুনিয়ার বাদশাহ বলে দিয়েছেন জেরুজালেম ইসরায়েলের রাজধানী, অতএব বাদশাহদের দূতাবাস এখন থেকে সেখানেই থাকবে। তিনি বললেন, হও আর হয়ে গেল, আব্রাহামীয় তিন ধর্মের পবিত্র স্থান, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। তিন তিনটি ক্রুসেডের লক্ষ্যবস্তু জেরুজালেমকে এক কথায় ইসরায়েলের হাতে তুলে দেওয়া যতটা উদ্যতা ততটাই আহস্মিক। ডোনাল্ড ট্রাম্প একতা টিভিকে মার্কিনদের হাসাতেন, এখন হাসাচ্ছেন আমেরিকার শত্রুদের। সবচেয়ে বেশি হাসবেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ইরানের খুমিনি। বিন লাদেন জীবিত থাকলে তিনিও হাসতেন, শত্রুর ভুল চালের চেয়ে আনন্দের আর কি হতে পারে। জেরুজালেম আরব ও মুসলমানদের চোখের মণি, কয়েক হাজার বছর ধরে এই পবিত্র শহর নিয়ে যুদ্ধ হয়েছে। 1948 সালে প্রথম অর্ধেকটা, 1967 সালে বাকি অর্ধেকটার দখল ইসরায়েল নিয়েছিল যুদ্ধ করে। 1980 সালে অধিকৃত পশ্চিম জেরুজালেমকে মৌলবাদী রাষ্ট্রটি তার অংশ করে নেওয়ার আইন করলে জাতিসংঘ সে আইন বাতিল করে। পৃথিবীর কাছে এটা ইসরায়েল অধিকৃত আরেকটি ফিলিস্তিন শহর বলে স্বীকৃত। কার্যত অস্ত্রের জোরে সমগ্র ফিলিস্তিন সহ জেরুজালেম ইসরায়েলে দখল করে রাখলেও, এর 4.5 লাখ ফিলিস্তিনি অধিবাসীকে মানবেতর জীবন আটকে রাখলেও, ইসরায়েল একে সম্পূর্ণ নিজের করে নিতে পারেনি। এর জন্য তারা চেয়ে থেকেছে তাদের মুরব্বী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দিকে, কিন্তু একের পর এক মার্কিন প্রেসিডেন্ট সেই দাবি ফিরিয়ে দিয়েছেন। সমগ্র ইসরায়েল এক অধিকৃত ভূমি, বলা হয় ইসরায়েলের বাইরে মার্কিন কংগ্রেস হলো তার আরেকটি অধিকৃত ভূমি। সেই কংগ্রেসে ইহুদিবাদী লবি দারুণ শক্তিশালী, তাদের চাপে 1995 সালে কংগ্রেস জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত পাস করে। কিন্তু সেই আইনের শর্ত ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্তটি ঝুলিয়ে রাখতে পারবেন। তারপর থেকে প্রতি 6 মাস অন্তর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সিদ্ধান্তটি পিছিয়ে দিয়ে আসছিলেন, কিন্তু এবার ট্রাম্প এগুলোর সিদ্ধান্ত নিয়েছেন। বাবা বুশ পোলা বুশের পর বারাক ওবামা তার 2 মেয়াদে যে কাগজ সই করেনি, ডোনাল্ড ট্রাম্পও গত এপ্রিলে যা ফিরিয়ে দিয়েছিলেন, সেই তিনি এবার নিজের ভাড়াবাতে নিজেই ছাই দিলেন। তার জামাই কুশনারের নেতৃত্বে আরব শান্তি প্রক্রিয়ার এখানে ইতি ঘটল। ইসরায়েলের দুরন্তর প্রধানমন্ত্রী বেনিমিয়াহু নেতানিয়াহু খুশি হয়েছেন, খুশি হয়েছেন লাস ভেগাসের জুয়া ব্যবসায়ীরা যারা ট্রাম্পের নির্বাচনী তহবিলে বিপুল টাকা দান করেছিলেন, খুশি হয়েছে তার ডানপন্থী মার্কিন সমর্থক ও দুনিয়ার ইহুদিবাদীরা। কিন্তু এমন এক সময় ট্রাম্প জেরুজালেমকে জুয়ার দান বানালেন যখন দুনিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমজোরি হচ্ছে। চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া ও চীন আছে, আছে তাদের মিত্র রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ব্রিটেনের অবস্থাও ভালো না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2 কোটি, ইসরায়েল ও সৌদি আরব ঘনিষ্ঠ হলেও সৌদির রাজবংশে চলছে গৃহ বিবাদ। সিরিয়া ও ইয়েমেনে সৌদি মার্কিন ইসরায়েলি জোট ধরা খেয়েছে। তুরস্ক কাতার ইরান আরও কাছাকাছি। এ অবস্থায় আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রকে এতটা ঘৃণিত করে কি ফায়দা ট্রাম্পের? আরব বিশ্বের মুসলমানরা যখন দেখছে সৌদির মুরব্বী যুক্তরাষ্ট্র বন্ধু ইসরায়েল তাদের তৃতীয় পবিত্রতম ধর্মস্থানের উপর দখল সম্পূর্ণ করছে, তখন ওই আরব শাসকরা কীভাবে মুখ দেখাবেন স্বদেশে এবং বিদেশে? স্পষ্টত ফিলিস্তিনের তৃতীয় ইন্তিফাদা ফেনি উঠবে, তা ছড়িয়ে পড়বে আরব, পারস্য, তুরস্ক সহ মুসলিম রাজধানীগুলো। বিশ্বের শান্তিকামী মানুষও প্রতিবাদী হবে। সহস্র বিদ্রোহ দমন করা সহজ, কিন্তু লাখো মানুষের নিরস্ত্র বিদ্রোহ দমন করতে হলে ইসরায়েলকে গণহত্যা চালাতে হবে। সেদিক থেকে দৃষ্টি সরাতে তারা যুদ্ধ বাঁধাবে লেবানন গাজাই। মধ্যপ্রাচ্যের টাইম বোমার সুইচ টিপেছেন ট্রাম্প, এরপরে যা যা ঘটবে সেসবের দায়িত্ব তাদেরই নিতে হবে। 1948 সালে জাতিসংঘের সিদ্ধান্তে জন্ম দিয়েছিল ইসরায়েল। আরব ভূমি সে ঐবদ্ধ সন্তান, তার কোনোদিন জাতিসংঘকে মানেনি, এবারও তার কাছে কিছু আশা করা বৃথা। পৃথিবী নিয়ে পাগলের একলা বন্ধ করতে হলে জাগতে হবে বিবেকবান মানুষকে। সেই পরীক্ষার সামনে আবার পৃথিবী। যুক্তির খাতিরেও যদি ধরে নিয়ে ইতিহাসের কোনো এক সময় ইহুদিরা ফিলিস্তিনের বাসিন্দা ছিল, তারপর তারা ইউরোপে বসবাস করেছে শত শত বছর। সেই ইউরোপ তাদের রাখতে চাইবে না বলে ফিলিস্তিনিদের সর্বহারা হতে হবে। কুদ যিশু একজন ফিলিস্তিনি ছিলেন। ফিলিস্তিনিদের যন্ত্রণা যিশুর যন্ত্রণার মতোই। ইহুদিগরের সন্তান যিশুকে হত্যা করেছিল কতিপয় ইহুদি ধর্মবাদ, আর আজকের জায়নবাদী উন্মাদের হত্যা করছে যিশুর বংশধরদের, বনি ইসরায়েলের উত্তরসূরি ফিলিস্তিনিদের। আমরা শান্তি চাই, তার জন্য 1967 সালের আগের সীমান্তে ফিরে যেতে হবে ইসরায়েলকে। আমেরিকাকেও 2 রাষ্ট্র সমাধান মেনে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা মানতে হবে। ইসরায়েল থাকবে ইসরায়েলের মতো 1948 সালের সীমান্ত মেনে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ফিলিস্তিনি ভূমির বাইরের অঞ্চলে।
কোনো রাষ্ট্রের সীমান্ত এরকম উগ্রভাবে চলমান থাকলে তা গণহত্যা ও যুদ্ধকেও চলমান রাখবে। পৃথিবী আর আরব হত্যা দেখতে রাজি নয়।